নমস্কার, আমি সিডিএ সেক্টর 7 কাঠজরি বিহার কটক ফাঁসি যাইছু। কটকরে আমি কটক সোসাইটি চেঞ্জার সারদা সভাপতি সারদা ভাইকে কহিবা অনুসারে আমি ভিডিওটা বনাওছু। আমার ওড়িশা মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক আর আমার ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি পাখে এটা আমি চাহু যাও এবং তা আম বিষয়ে আমি পাখাপাখি এটি 300 উপরে লোক ফসি যাইছু। যদি আমার এমিটা কিছুদিন আমার করোনা সকাশে এই যেটা চালিছে লকডাউনটা যদি অধিকা টাইম চালিব তাহলে আমি আমার পাখে পাখাপাখি পয়সা সরিগলে আমি খাইবাকে অসুবিধা হব, প্লাস আমি না খাইলে বঞ্চিব কেমিটা সেটি আমি ভিডিওটা বনাওছু। আপনার যেকোনসি পরিস্থিতি আমাকে রেসিপি করতু অথবা আমাকে খাইবা বিষয়ে টিকি সুবিধা করে দিও, নাহলে আমি অসুবিধায় পড়ব। আর আমার আমার ওড়িশার মুখ্যমন্ত্রী এবং আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুজন কোয়া হচ্ছে আর সারদা ভাই কহা অনুসারে আমি ভিডিওটা বনাওছু। সে আমার কটক সোসাইটি চেঞ্জার সভাপতি সারদা ভাই কহিলে তারপরে সে আমাকে সাহায্য করছেন, সে যেতে করছেন পারছেন করছেন। আর তারপরে আমি চাহছু মুখ্যমন্ত্রী দ্বারা আমার রেসকি করা যাও কিংবা আমার খাইবা সুবিধা করে দিয়া যাও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা এইখানে কটক সিডিএ সেক্টর সেভেন কাঠজরি বিহার স্থিত জায়গাতে ফেঁসে আছি। আমরা মোটামুটি 300 উপরে ছেলে আছি সব, আর আমরা সব রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কেউ ব্যবসা কেউ লেবার শ্রমিকের কেউ কাজ করে কেউ মিস্ত্রি কাজ করে। আমরা 300 উপরে লোক ফেঁসে আছি এখানে। আমাদের যদি এইরকম লকডাউন বেশি দিন চলতে থাকে তাহলে আমাদের কাছে পয়সা মোটামুটি শেষ হয়ে গেল, কাজ তো 7 দিন মোটামুটি বন্ধ হয়ে গেল, 7 দিন তা আমাদের খাবার জন্য খুব অসুবিধা হচ্ছে বা এখানে বসবাসের জন্য অসুবিধা হচ্ছে যদিও বা, তা আমরা কী করবো এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে হলে এখান থেকে রিস্কু করা যাক বা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা খুব অসুবিধায় আছি, দেখুন আমরা এতগুলো লোক এখানে আছি, আমরা এতগুলো লোক আছি এখানে বর্তমান, আরও এদিকে ওদিকে ছিটিয়ে ছিটিয়ে আছে সব। আমরা এখানে মোটামুটি আছি 300 উপরে লোক আছি, আপনারা একটু আমাদের জন্য ব্যবস্থা করে দিন।